আবারও চিরচেনা রূপে ফিরেছে পর্যটন নগরী কক্সবাজার। বেড়েছে পর্যটকের আনাগোনা, এতে প্রাণ ফিরে পেয়েছে হোটেল মোটেল ব্যবসায়ী সহ পুরো পর্যটন খাত। নির্বাচন সহ বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার কারণে এবার মৌসুমের শুরুটা ভালো ছিল না, তবে মধ্য জানুয়ারি থেকে পর্যটক সংখ্যা বাড়তে থাকায় ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা ব্যবসায়ীদের। কক্সবাজার থেকে রহিদুল কবিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভ্রমণ পিপাসুদের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান পর্যটন নগরী কক্সবাজার, কিন্তু রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন কারণে গত বছর পর্যটন মৌসুমের শুরুতে খুব একটা পর্যটকের দেখা মেলেনি। কিন্তু জাতীয় নির্বাচনের পর আবারও পর্যটক মুখর হয়ে উঠেছে কক্সবাজার। বর্তমানে হোটেল মোটেল গেস্ট হাউসের অধিকাংশ কক্ষই বুকিং হয়ে গেছে, আর প্রাণ ফিরেছে রেস্তোরাঁ খাবারের দোকান পরিবহন ব্যবস্থা সহ পুরো পর্যটন খাতে। পর্যটক আসায় খুব ভালো লাগতেছে, মানে কিছুদিন আগে পর্যটক যখন ছিল না আমরা সময় ব্যবসা করতে পারি নাই। খুব ভালো হচ্ছে ব্যবসা, মানে লোকজন খুবই সুন্দর আছে, বাট এখন যেভাবে আসছে ঠিক এভাবে থাকলে আমরা মনে করি খুব ভালোভাবে চলতে পারবো। নির্বাচন পরবর্তী আপনি জানেন এখন প্রচুর ঠান্ডা, ঠান্ডাকে অপেক্ষা করি আজকে এখন মানুষ কসবামুখী। তার পরিপ্রেক্ষিতে আমরা হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতি এবং টুরিস্ট পুলিশের সমন্বয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। এদিকে দিনভর সৈকতে সময় কাটাচ্ছেন হাজারো পর্যটক, বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে সৈকত জমে ওঠে পর্যটকদের ভিড়ে। একটা একঘেয়েমি জীবনে থেকে এখানে এসে একটা শান্তিময় জীবন দুই একদিনের ছুটিতে যাতে উপভোগ করতে পারি সেই জন্যই তো আসা। হোটেল ভাড়া খুব আমাদের সাধ্যের মধ্যেই আছে। শীতের সিজনে এসে খুব ভালোই লাগছে, ঢাকায় তো অনেক শীত, ভাবছিলাম যে কক্সবাজারের রাজধানী কত শীত, কিন্তু এসে দেখি সম্পূর্ণ চেঞ্জ, খুবই ভালো লাগতেছে। এবং সুন্দর পরিবেশ এবং আমার এই ছেলে নিয়ে প্রথম আসলাম আমি এখানে। হোটেল মালিকদের আশা আগামী মার্চ পর্যন্ত পর্যটকের ঢল থাকবে কক্সবাজারে, আর তাদের সব ধরনের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ ও প্রশাসন। সকল ব্যবসায়ী যারা আছে টুরিজম রিলেটেড প্রত্যেকে অ্যালার্ট আছে, সবাই সচেতন আছে, মানুষকে যেন ওয়েলকাম জানাতে পারে। টুরিস্ট পুলিশ সহ যে সিকিউরিটি আছে তারা অ্যাক্টিভ আছে। চলতি মৌসুমে পর্যটন খাতে কয়েকশো কোটি টাকা ব্যবসা হবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।